আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ফোর লেভেল লেজার সিস্টেম নিয়ে আলোচনা করব। আমি গত ভিডিওতে থ্রি লেভেল লেজার সিস্টেম আলোচনা করেছি এবং এর আগে আমার তিনটে ভিডিও আছে কিভাবে লেজার বিম সৃষ্টি হয় এবং কিভাবে এর প্রপার্টিস এসব নিয়ে আমাদের ওই ভিডিওগুলো দেখে মূলত এই ভিডিওটা দেখলে বুঝতে সুবিধা হবে। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি এনার্জি লেভেল E1, E2, E3, E4 চারটা এনার্জি লেভেল, তাই এটা ফোর লেভেল লেজার সিস্টেম। এখন আমরা এনার্জি লেভেল আমরা অ্যাটমগুলোকে কী করবো, অ্যাবজর্ব করে আমরা হাই এনার্জি লেভেলে নিয়ে গেলাম। হ্যাঁ, এখন অ্যাবজর্পশন করে অর্থাৎ বাইরে থেকে এনার্জি দিয়ে এই হাই এনার্জি লেভেলে অ্যাটম বৃদ্ধি নিয়ে গেলাম। এখন এখানে কি হচ্ছে, স্পন্টিনিয়াস ইমিশনের ফলে অর্থাৎ 10^-8 সেকেন্ড এখানে স্টে করার পরে আপনা আপনি অ্যাটমগুলো লো এনার্জি লেভেলে চলে আসলো। এখন এটা হচ্ছে আমাদের তিন নম্বর স্টেজ, হচ্ছে মেটাবলিক স্টেট, অর্থাৎ এখানে অ্যাটমগুলো কিছু বেশি সময় স্থির হবে, সেটা হচ্ছে 10^-3 সেকেন্ড, আর এখানে 10^-8 সেকেন্ড। ওকে, এটা হচ্ছে সেজন্য আমাদের মেটাবলিক স্টেট, অর্থাৎ এই যে অ্যাটমগুলো এখানে গেল এবং স্পন্টেনিয়াস ইমিশনের ফলে এই 3 এবং 2 আসলো। এখন এখানে আমাদের কী হবে, পপুলেশন ইনভার্সন নিশ্চিত হবে, অর্থাৎ আমাদের N3 greater than, অর্থাৎ এখানে আমাদের পপুলেশন ইনভার্সন নিশ্চিত হবে, N3 greater than N2 হবে। তাহলে আমাদের পপুলেশন ইনভার্সন নিশ্চিত হলেই আমাদের এখানে আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাবো যে এটা এখানে আমাদের লাইট অ্যাম্প্লিকেশন ঘটছে, অর্থাৎ স্পন্টিনিয়াস ইমিশনের ফলে আমরা লাইট অ্যাম্প্লিকেশন ঘটছে। লাইট অ্যাম্প্লিকেশনের জন্য আমরা মূলত লেজার বিম পাচ্ছি, অর্থাৎ এটা ঘটতেছে এনার্জি লেভেল 2 এবং 3 মধ্যে। এখানে গ্রাউন্ড স্টেট সাধারণত ব্যবহৃত হচ্ছে না, সেজন্য এখানে আমরা কন্টিনিউয়াস লেজার বিম পাবো, কিন্তু আমরা থ্রি লেভেল লেজার সিস্টেমে ডিসকন্টিনিউয়াস লেজার বিম ছিল আর এটা হচ্ছে কন্টিনিউয়াস। অর্থাৎ এই চিত্রতে আমরা প্রথম থেকে দেখি, এই যে আমরা অ্যাবজর্পশন করে হাই এনার্জি লেভেলে নিলাম, স্পন্টিনিয়াস ইমিশনের ফলে E3 আসলো, এটা হচ্ছে আমাদের মেটাবলিক স্টেট, এবং মেটাবলিক স্টেট এখানে আমাদের পপুলেশন ইনভার্সন ইনশিওর হলো, এবং এখানে আমরা স্পন্টিনিয়াস ইমিশনের ফলে আমরা লাইট অ্যাপ্লিকেশন পেলাম এবং যার ফলে আমরা লেজার বিম পেলাম। আর এখানে আবার ঘটছে কি, এনার্জি 2 এবং 1 মধ্যে আবার স্পন্টিনিয়াস ইমিশন। আশা করি ফোর লেভেল লেজার সিস্টেম পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা রুবি লেজার এবং হিলিয়াম নিয়ন লেজার নিয়ে আলোচনা করবো। আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে।